তো বন্ধুরা আমরা সবাই জানি ওয়ান প্লাসের ফোন মানে কত ভালো শুধুমাত্র দামের দিক দিয়ে নয় ইউআই বলুন ডিসপ্লে বলুন ডিজাইন বলুন ওয়ান প্লাসের ছোট লোগো বলুন সব কিছু মিলে যেন মনে হয় পারফেক্ট প্রসেসারের তো কথা বলতেই নেই তো সো বন্ধুরা আজকে কথা বলবো ওয়ান প্লাসের একটি আপকামিং প্রোডাক্ট অর্থাৎ ওয়ান প্লাস এইট প্রোকে নিয়ে যাকে নিয়ে বিভিন্ন রকমের লিক্সটার বিভিন্ন লিক্স নিয়ে এসছেন এবং সেগুলি নিয়ে অনেক রুমার্স চলছে তো আমি সৈকত মুখার্জি দ্য বংটেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কথা বলবো ওয়ান প্লাস এইট প্রোকে নিয়ে তো বন্ধুরা প্রথমে যদি কথা বলি ডিজাইন এবং ডিসপ্লেকে নিয়ে সেখানে থাকবে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে যেখানে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে একশো কুড়ি হার আমরা যদি ওয়ান প্লাসের সেভেন সিরিজ অর্থাৎ সেভেন বা সেভেন টিতে দেখি সেখানে দেওয়া হয়েছিল কিন্তু নাইনটি হার্জের ডিসপ্লে মানে এই রিফ্রেশ বাড়ানোর যে একটা প্রবণতা এখনকার বেশিরভাগ স্মার্টফোনে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কি হচ্ছে ফলে হচ্ছে কি ডিসপ্লে অত্যন্ত ব্রাইট এবং একটা উজ্জ্বল ডিসপ্লে আমরা পেয়ে যাব খুব স্মুথলি কাজ করবে যেটা কিন্তু একটা দিকে প্রবলেম সেটা হচ্ছে এখনও অনেক অ্যাপ্লিকেশান বলুন বা গেম বলুন সেগুলো কিন্তু নাইনটি হার্জ বা একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেটকে ম্যাচ করে না তো যাই হোক ডিসপ্লের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি ওয়ান প্লাস এখানে একশো কুড়ি হার্জের একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে দিয়েছে যেখানে আমরা ইনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাব ডিসপ্লেটা আর কি থাকবে বন্ধুরা সেখানে থাকবে একটা পাঞ্ছোল যেখানে আপনার থাকবে সেলফি ক্যামেরা অ্যাট দ্য ব্যাকসাইড যদি আমরা লক্ষ্য করি সেখানে প্রতিটি ওয়ান প্লাসের ফোনের মতো এখানেও থাকবে ক্লাস প্যানেল বডি সাইডে থাকবে মেটাল ফ্রেম আর পেয়ে যাবেন চার চারটি ক্যামেরা যেখানে এই প্রথমবার ইউজ করা হয়েছে থ্রি ডি সেন্সার সো বন্ধুরা একটা দুর্দান্ত ক্যামেরা সেট বলুন দুর্দান্ত ডিসপ্লে নিয়ে প্লাসের এই ফোনটি লঞ্চ হতে চলেছে আমরা যদি প্রসেসারের কথাই বলি তো এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন এইট সিক্সটি ফাইভ প্রসেসার অর্থাৎ একটি ফাইভ জি প্রসেসার দুর্দান্ত পারফরম্যান্স দেবে মানে কোনো কথাই হবে না আপনি গেম বলুন মাল্টিটাস্ক বলুন যাই করুন আপনি কিন্তু স্যাটিসফাই হবেন বন্ধুরা ওয়ানপ্লাসের এই এইট প্রোতে আরেকটি নতুন ফিচার্স দেওয়া হয়েছে যেটাকে নিয়ে প্লাস অনেক মাতামাতি করছে টুইটারে অর্থাৎ যার নাম দেওয়া হয়েছে এম এম ইসি যেটা কিনা না নিজে নিজেই ফ্রেম ক্রিয়েট করতে পারে রিফ্রেশ রেটের সঙ্গে যতক্ষণ না হাতে আসছে ততক্ষণ মানে ফিচার্সটা সম্পর্কে খোলাসা করে বলা যাবে না তো আশা করি আপনারা হয়তো এখান থেকে কিছুটা ধারণা পেয়েছেন যে এই এম এম সি হচ্ছে এমন একটা ফিচার যে কি না রিফ্রেশ রেটের সঙ্গে নিজে নিজেই ফ্রেম ক্রিয়েট করতে পারে যেটা দামি দামি টিভিতে ইউজ করা হতো সেটা কিন্তু প্রথমবার মোবাইলে ইউজ করা হবে কতটা প্রয়োজনীয় জিনিস সেটা তো আসার পরই বলা যাবে এছাড়া বন্ধুরা অনুমান করা যাচ্ছে এখানে চার থেকে সাড়ে চার হাজার এমইচের ব্যাটারি থাকবে যার সঙ্গে দেওয়া হবে থার্টি ওয়াটের ফার্স্ট চার্জার ওয়ান প্লাসের ফোন মানেই দাম থাকবে কম দাম নয় প্রচুর দাম থাকবে অনুমান করা যাচ্ছে রুমার্স যা আসছে তাতে অনুমান করা যাচ্ছে এই ওয়ান প্লাস এইট সিরিজের অর্থাৎ এই এইট প্রোর দাম কিন্তু প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ঘরে থাকবে থাকবে অ্যান্ড্রয়েড টেন আর ওয়েস তো থাকছেই সো সব মিলে একটা দুর্দান্ত ফোন হতে চলেছে দেখা যাক ফোনটি কবে লঞ্চ হয় ফোনের আরও বিস্তারিত তথ্য হয়তো আর কিছুদিনের দিনের মধ্যেই আমরা পেয়ে যাবো আর যখনই সেটা পেয়ে যাব। আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি সৈকত মুহার্জি এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন ধন্যবাদ